একটা বড় ষড়যন্ত্র আমার বিরুদ্ধে মমতা ব্যানার্জি করছেন। ষড়যন্ত্র করছেন মানে যারাই ভ্রষ্টাচার আরোপে গ্রেপ্তার হচ্ছে তাদেরই বলা হচ্ছে টেক দ্য নেম অফ মুকুল্লা। যতবার দরকার তদন্তকারী সংস্থা আমাকে ডাকবে আমি ততবার তদন্তকারী সংস্থার সাথে তাদের সহযোগিতা করব। আজকেও আমাকে ডেকেছিল, জিজ্ঞাসাবাদ করেছে, আবার যদি প্রয়োজন হয় আবার ডাকবে, আবার আসবো। মুকুল্লায় যে ষড়যন্ত্রের তত্ত্ব দিচ্ছেন সেটা সম্পূর্ণ ভিত্তি এবং হাস্যকর, তার কারণ তদন্ত করছে সিবিআই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। মুকুল্লায় নিজে বিজেপিতে রয়েছেন, এখন তো বিজেপি নেতার বিরুদ্ধে সিবিআই কেন ষড়যন্ত্র করতে যাবে? এটা একদম টোটাল বোগাস এবং হাস্যকর। মির্জার গ্রেফতারিতে যে যে ধারা ব্যবহার হয়েছে আইপিসির, তার সঙ্গে 120B যোগ করে মুকুল রায় শুড বি অ্যারেস্টেড ইমিডিয়েটলি।